সি প্রোগ্রামিং এর নতুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। ইতিমধ্যে এই অধ্যায় থেকে এমসিকিউ রিলেটেড আমি 4টি ভিডিও তৈরি করেছি। এটি হচ্ছে পঞ্চম ভিডিও। আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন। যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে চলে আসবেন। এই ভিডিওটিতে এমসিকিউ এর টপিক হচ্ছে লুপ এরে ফাংশন। যারা আমার সি প্রোগ্রামিং এর লুপ এরে ফাংশন রিলেটেড ভিডিওগুলো দেখেছেন, ডেফিনেটলি তারা এখানে যে এমসিকিউ গুলো আছে নিঃসন্দেহে সেগুলো সলভ করতে পারবেন। তারপর ডিসকাস করে নিচ্ছে যাতে করে আপনাদের সুবিধা হয়। লক্ষ্য রাখবেন এমসিকিউ গুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে একটি লুপ দেওয়া আছে এবং লুপের আন্ডারে একটা ইফ দেওয়া আছে, ইফের সাথে কন্টিনিউ আছে এবং প্রিন্ট এফ এইচএসসি এক্সাম। অধ্যাপকের প্রোগ্রামটি এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে আমরা সেটা চেক করবো। আমরা দেখতে পাচ্ছি লুপটা 1 থেকে 5 পর্যন্ত চলবে, তাই না? তো এখানে আরেকটা বিষয় আছে, যখন আই ইকুয়াল 3 তখনই কন্টিনিউ। কন্টিনিউ মানে কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন, অর্থাৎ এখান থেকে আবার লুপে ফিরে যাবে। তো যখনই আই ইকুয়াল 1, লক্ষ্য রাখবেন 1 থেকে 5 বড়, ডেফিনেটলি ট্রু, ভিতরে লুপের ভিতরে ঢুকবে। কন্ডিশন চেক করবে, নিশ্চয়ই কন্ডিশন ম্যাচ হচ্ছে না, সুতরাং লুপে আবার যাবে না, সে নিচে আসবে। প্রিন্ট এফ কী করবে? এইচএসসি এক্সাম। আবার যখন যাবে আই হবে 2, 2 থেকে নিশ্চয়ই 5 বড়, আবার ভিতরে আসবে। এখানে কন্ডিশন চেক করবে, 2 = 3, অবশ্যই না, তাহলে এইচএসসি এক্সাম প্রিন্ট করবে। আবার উপরে যাবে, আই হবে 3, এইবার লক্ষ্য রাখবেন 3 থেকে নিশ্চয়ই 5 বড়, তাহলে আবার লুপের মধ্যে আসবে। 3 = 3, কন্টিনিউ, এখান থেকে লুপে চলে যাবে। অর্থাৎ আই ইকুয়াল যখন 3 তখন কিন্তু এইচএসসি এক্সাম প্রিন্ট হচ্ছে না। আই ইকুয়াল 4 এর জন্য এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, আই ইকুয়াল 5 এর জন্য এইচএসসি এক্সাম প্রিন্ট হবে। তাহলে এখানে মোট প্রিন্ট হয়েছে এইচএসসি এক্সাম কতবার? 4 বার। পরবর্তী যেটা লক্ষ্য রাখবেন, আই ইকুয়াল 2, আই লেস দেন ইকুয়াল 10, আই ইকুয়াল আই প্লাস 2। লক্ষ্য রাখবেন শুরু কত থেকে কন্ডিশন কত পর্যন্ত এবং কত করে বাড়তেছে সেটা লক্ষ্য রাখবেন। এখানে শুরু হচ্ছে 2 থেকে, লুপটা 10 পর্যন্ত চলবে এবং প্রতিবার 2 2 করে লুপের ভ্যালু বাড়বে। তো এখানে প্রিন্টের পার্সেন্ট ডি এর ভ্যালুটা কত হবে? প্রথমবার যেহেতু 2 আছে, ডেফিনেটলি কী হবে, 2 প্রিন্ট করবে, তারপর 4, তারপর 6 8 10, এরকম প্রিন্ট করবে। বাট 12 যখন হবে তখন কন্ডিশন আর এখানে ট্রু হবে না, তখন এটা লুপটা শেষ হয়ে যাবে। সুতরাং 2 6 4 6 8 10 এটা প্রিন্ট করবে। পরবর্তীটা, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, আপনারা অবশ্যই এটা আমার জানাবেন, এটা আনসার ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবো আপনারা প্র্যাকটিস করতেছেন রেগুলারলি। পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে একটু লক্ষ্য রাখবেন, এখানে ইন্টিজার এ ইকুয়াল 3, বি বি ইকুয়াল 2 ইন্টু এ, প্রিন্ট এ পার্সেন্ট ডি বি। প্রোগ্রাম রান করলে বি এর মান কত হবে? ডেফিনেটলি এখানে এর মান 3 আছে, তাহলে 3 ইন্টু 2 6, বি এর মান প্রিন্ট করবে 6। প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে যখন, কখন আউটপুটের মান 3 হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বি ইকুয়াল এ প্লাস প্লাস আছে এবং বি ইকুয়াল এ মাইনাস মাইনাস, তারপর বি প্লাস ইকুয়াল এ। তো আমাদের এখানে বলা হচ্ছে যে প্রোগ্রাম রান করলে আউটপুট 3 হবে কখন, অর্থাৎ বি এর মান 3 কখন হবে? বি এর মান 3 হবে যদি এ প্লাস প্লাস থাকে, তাহলে অবশ্যই বি এর মান 3 হবে, তাই না? এক বাড়বে আমরা সেটা জানি, অথবা এখানে যদি এ মাইনাস মাইনাস, কারণ এই দুইটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আরেকটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, সাথে সাথে বাড়বেও না কমবেও না, এর মান 3 আছে, 3 থাকবে। তাহলে এখানে কি হবে লক্ষ্য রাখবেন, এই দুইটা সঠিক হবে, বাট এটা সঠিক হবে না, কারণ এটার দ্বারা বোঝাচ্ছে বি ইকুয়াল বি প্লাস এ। তো বি এর মান কি আছে এখানে লক্ষ্য রাখবেন, এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কারণ বি এর মান সেট করে না, সুতরাং এটা তো অবশ্যই হবে না। সো আনসার হবে আমাদের এই দুইটা, লক্ষ্য রাখবেন, ওকে, পারফেক্টলি কাজ করবে, তাহলে 1 2 আনসার হচ্ছে এটা। পরবর্তী যে প্রোগ্রামটা আছে লক্ষ্য রাখবেন, এখানে ইন্টিজার এম, প্রিন্ট এফ এন্টার ইউর মার্কস, স্ক্যান এফ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। প্রিন্ট এফে আমরা এখানে অ্যাম্বারসেন দেখতে পাচ্ছি, যেটা ডেফিনেটলি প্রিন্ট এফে কখনোই অ্যাম্বারসেন সিম্বলটা ব্যবহার করা যাবে না, সেটা লক্ষ্য রাখতে হবে। তো উদ্দীপকে এখানে যে কোয়েশ্চেনটা বলা আছে, উদ্দীপকে এম এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন? এম হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের জন্য আসলে সিস্টেমের উপর নির্ভর করে এটা 2 বাইটস অথবা 4 বাইটস হতে পারে, এটা একটু কমপ্লিকেটেড এই জায়গায়। তো ডেফিনেটলি এখনকার যে র্যামগুলো আছে বা যে সিস্টেম আছে সেক্ষেত্রে 4 বাইটস হবে, কারণ 64-বিট অপারেটিং সিস্টেম বা 32-বিট অপারেটিং সিস্টেমের উপর অনেক সময় নির্ভর করে। তো এই ক্ষেত্রে 4 বাইটই হবে, এখনকার সবগুলোই আসলে ইন্টিজার 4 বাইটসের। উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল? এখানে ভুল যেটা ছিল সেটা অলরেডি বলে দিয়েছি, প্রিন্ট এফে ভুল, কারণ প্রিন্ট এফে কখনোই অ্যাম্বারসেন হবে না, ওকে, যদিও এখানে সেমিকোলন মিসিং, বাট প্রশ্নে এরকমই দেওয়া আছে, সো ডেফিনেটলি এখানে অ্যাম্বারসেনটা হচ্ছে ভুল। পরবর্তী যে প্রোগ্রামটা আমরা একটু লক্ষ্য রাখবো, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি, ফর সি ইকুয়াল টু 2 থেকে শুরু করে 10 এর আগ পর্যন্ত চলবে এবং প্রতিবার 2 2 করে সি এর ভ্যালু বাড়বে। আচ্ছা, অবশ্যই প্রিন্টে ঢুকবে, আইসিটি প্রিন্ট করবে, যখন সি এর ভ্যালু 2, কন্ডিশন চেক করবে 2 থেকে 10 বড় কিনা, অবশ্যই, তাহলে ভিতরে ঢুকবে এবং প্রিন্ট করবে আইসিটি। তো আইসিটি একবার প্রিন্ট করবে, দেন চেক করবে সি ইকুয়াল 6 হলে ব্রেক, লুপ থেকে বের হয়ে যাবে। সুতরাং এখানে এই কন্ডিশন ট্রু হচ্ছে না, আবারও যাবে উপরে, সি এর ভ্যালু এবার হবে 4 4, থেকে নিশ্চয়ই 10 বড়, তাহলে প্রিন্ট করবে আইসিটি। কন্ডিশন ম্যাচ হচ্ছে না, আবার উপরে যাবে সি ইকুয়াল 6 6, থেকে নিশ্চয়ই 10 বড়, ভিতরে আসবে, প্রিন্ট করবে আইসিটি। সি ইকুয়াল 8, লক্ষ্য রাখবেন এখানে একটা বিষয়, আসলে আমরা এইখানেই যখন সি ইকুয়াল 6 ছিল, এখানে যখন সি ইকুয়াল 6 এবং আইসিটি প্রিন্ট করলো, তারপর কিন্তু কন্ডিশন ট্রু হচ্ছে 6 ইকুয়াল 6, সুতরাং লুপ ব্রেক করে যাবে, সুতরাং এখানে আইসিটি 3 বার প্রিন্ট হবে।
ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তাহলে ইফ যদি বাদ দিই সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে কোনো কন্ডিশন ব্রেক করার কোনো কন্ডিশন নাই, 2 থেকে 10 এর আগ পর্যন্ত চলবে, তাই না? সো প্রথমবার 2 এর জন্য প্রিন্ট করবে, 4 এর জন্য প্রিন্ট করবে, 6 এর জন্য প্রিন্ট করবে, 8 এর জন্য প্রিন্ট করবে, কিন্তু যখন 10 হবে 10 থেকে নিশ্চয়ই 10 বড় নয়, সেক্ষেত্রে এটা কাজ করবে না, অর্থাৎ 2 ছাড় 6 8 এর জন্য কাজ করতেছে। সুতরাং আইসিটি প্রিন্ট করবে মোট 4 বার। পরবর্তীটায় এখানে আমরা একটু লক্ষ্য রাখবো, নিচের উদ্দীপকটি পড়ো এবং 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমি এই দুটো কোয়েশ্চেন আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিচ্ছি, কারণ সিমিলার টাইপের 8 এবং 9 যেটা ছিল এক্স্যাক্টলি সেম। সো হোমওয়ার্ক এটা থাকবে, আর ডেফিনেটলি আপনারা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন 10 এবং 11 আনসার কি। সো 3 10 11 এইগুলোর আনসার জানিয়ে দেবেন। রাইট, পরবর্তী যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য রাখবেন আপনারা, হ্যাশ ইনক্লুডেড স্টুডিও ডট এইচ দেন ইন্ট মেইন এ ইকুয়াল এস জিরো এ ওয়ান এ লেস দেন ইকুয়াল ফাইভ এ প্লাস প্লাস ফাইন এস ইকুয়াল এস প্লাস এ প্রিন্ট এফ, এটা দেওয়া আছে। প্রোগ্রামটির আউটপুট কত সেটা আমাদের বের করতে হবে। তো এই প্রোগ্রামটি 1 থেকে 5 বার চলবে এবং প্রতিবার ব্যবধান হচ্ছে 1-1 করে বাড়বে, তাই না? তো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করা হচ্ছে এখানে এবং সেই যোগফলটাই প্রিন্ট করা হচ্ছে। সুতরাং 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 15, সো এটার আনসার হচ্ছে 15। পরবর্তী কোয়েশ্চেনটা আসলে এখনও পর্যন্ত আমি সেই সময় পাইনি এটা কী বোঝাচ্ছে এবং সেটা আমার মাথায় ঢুকতেছে না, হয়তোবা আপনাদের মাথায় ঢুকবে এবং এটা আনসার দিয়ে দেবেন আপনারা প্লিজ। সো কোয়েশ্চেনটা একটু অন্যরকম হজবরল মনে হচ্ছে, কিংবা আমি হয়তোবা সেই পরিমাণ সময় দিইনি এটা বোঝার জন্য, যাই হোক সেই জন্য দুঃখিত। এবার এর রিলেটেড কিছু কোয়েশ্চেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? একই ধরনের ডেটা ব্যবহার করার জন্য অবশ্যই এখানে যেটা অ্যারে ব্যবহার করা হয়, লক্ষ্য রাখবেন একই ধরনের ডেটা, অর্থাৎ সাপোজ একটা যদি অ্যারে ডিক্লেয়ার করি এটা হচ্ছে একটা অ্যারে, যারা অ্যারের ভিডিও দেখেছেন ডেফিনেটলি বলতে পারবেন এখানে ইন্টিজার টাইপের 10টি ভেরিয়েবল আছে, অর্থাৎ একই ধরনের ভ্যালু। হ্যাঁ, ডেটা এরে কত প্রকার? এরে 3 প্রকার। এরেগুলো হচ্ছে 1-ডাইমেনশনাল, অর্থাৎ একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, 3 ধরনের। কোনটি দ্বিমাত্রিক এরের উদাহরণ? এখানে দ্বিমাত্রিক এরের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন 2টি ডাইমেনশন থাকবে, 2টি থার্ড ব্র্যাকেট থাকবে, একটি হচ্ছে রো এর জন্য এবং অন্যটি হচ্ছে কলামের জন্য। এটা ডেফিনেটলি ভুল, কারণ এখানে 1টি ডাইমেনশন ব্যবহার করা হয়েছে এবং এগুলো তো ভুল, কারণ এখানে প্রথম বন্ধনী। এরের সময় ডেফিনেটলি এরের বেলায় থার্ড ব্র্যাকেট ইউজ করা হবে, লক্ষ্য রাখবেন একমাত্রিক এরে হচ্ছে এটা, একটি মাত্র থার্ড ব্র্যাকেট, এটি হচ্ছে দ্বিমাত্রিক এরে, কারণ এখানে 2টি থার্ড ব্র্যাকেট আছে এবং ত্রিমাত্রিক এরের ক্ষেত্রে 3টি থার্ড ব্র্যাকেট থাকবে। তো এটা ডেফিনেটলি আনসার করতে পারবেন আপনারা, আমি শিওর ত্রিমাত্রিক এরে হচ্ছে এটা। ফাংশন, এবার আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফাংশন, বড় কোনো প্রোগ্রামকে ছোটো ছোটো অংশে বিভক্ত করার কাজই হচ্ছে ফাংশনের। সি প্রোগ্রামিং ভাষায় লাইব্রেরি ফাংশন কোনগুলো? এখানে প্রিন্ট নিশ্চয়ই লাইব্রেরি ফাংশন না, প্রিন্টও না, বাট প্রিন্ট এফ একটা লাইব্রেরি ফাংশন, প্রিন্ট মেইন ডেফিনেটলি এটা লাইব্রেরি ফাংশন না। ওকে, রিকার্সিভ ফাংশন কাকে বলে লক্ষ্য রাখবেন। রিকার্সিভ ফাংশন হচ্ছে এমন একটি ফাংশন যে নিজেকে কল দিতে পারে, সো যে ফাংশন নিজে নিজেকে কল করে সেটি হচ্ছে রিকার্সিভ ফাংশন। লাইব্রেরি ফাংশনের উদাহরণ হলো প্রিন্ট এফ একটি লাইব্রেরি ফাংশন, স্ক্যান এফ একটি লাইব্রেরি ফাংশন, অ্যাড কোনো লাইব্রেরি ফাংশন নয়। সুতরাং এখানে 1 এবং 2 এটাই হচ্ছে আমাদের পারফেক্ট আনসার। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি লুপ এর এবং ফাংশন রিলেটেড জিনিসগুলো বুঝতে পেরেছেন। লক্ষ্য রাখবেন লুপ থেকে বেশিরভাগই আউটপুট রিলেটেড প্রোগ্রাম দেওয়া থাকবে, সুতরাং আপনি যদি লুপের প্রোগ্রামগুলো আমার যে ভিডিওগুলো আছে সেগুলো ভালোভাবে দেখেন এবং লুপের স্ট্রাকচারটা বুঝতে পারেন, কন্টিনিউ ব্রেক এগুলোর ব্যবহার বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি লুপ থেকে যে কোনো কোয়েশ্চেনই আসুক আপনি সলভ করতে পারবেন। ওকে, সো লুপের বেলায় ব্রেক কন্টিনিউ যে ভিডিওগুলো আছে আমার সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এমসিকিউ আনসার করতে অনেক ইজি হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লক্ষ্য রাখবেন এমসিকিউ এর উপর এটি সর্বশেষ ভিডিও এই অধ্যায় থেকে। আর অলরেডি আমি এইচএসসি আইসিটি, আপনারা জানেন যে আইসিটি বইয়ের উপর, এইচএসসি আইসিটি বইয়ের উপর আমি প্রায় 360টির মতো ভিডিও করেছি, আশা করি আপনারা সেই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখবেন, অর্থাৎ যে ধারাবাহিকভাবে আমি সাজিয়ে দিই সেই ধারাবাহিকতা মেনটেন করে ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজেই, এত বেশি সময় লাগবে না, হয়তো 3 থেকে 3.5 মাস সর্বোচ্চ এগুলো শেষ করতে পারবেন আপনারা খুব সহজেই। ওকে, এবং আরেকটা বিষয় এখানে, যদি কোনো কারণে আপনারা আমার ভিডিওগুলো খুঁজে না পান সেক্ষেত্রে আমার এই ওয়েবসাইটে ভিজিট করবেন www.studywithanish.com, তাহলে সবগুলো প্লেলিস্ট এবং সবগুলো সাবজেক্টের ভিডিও খুব সহজেই আপনারা পাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।